আসসালামু আলাইকুম। আমরা তো জানি যে ইউটিউব থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যায় ভিডিও আপলোড করে, সেমভাবে ফেসবুকেও মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যায়। এখন আমাকে প্রশ্ন করে যে ফেসবুকে ইউটিউবের মতো কি ইনকাম হয়, বা কোথায় ইনকাম বেশি, ইউটিউবে ইনকাম বেশি নাকি ফেসবুকে ইনকাম বেশি। আজকে আমি আপনাদেরকে কম্পারিজন ভিডিও বানাবো যে ইউটিউবে 1000 ভিউতে কত ডলার দেয় এবং ফেসবুকে 1000 ভিউতে কত ডলার দেয়। ফেসবুকে এবং ইউটিউবে কোথায় ইনকাম বেশি সেটা আমি প্র্যাকটিক্যালি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ইনকাম হইতেছে, আমার ইউটিউব চ্যানেলটা দেখাবো, আমার ইউটিউব চ্যানেল থেকে প্রতি 1000 ভিউতে কত ডলার দেয়, এবং আমি ফেসবুকে দেখাবো যে ফেসবুকে 1000 ভিউতে কত ডলার দেয়। অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি কোথায় কাজ করব, ইউটিউবে কাজ করব নাকি ফেসবুকে কাজ করব, এবং সেই সাথে এই প্রশ্নটা থাকে যে আমি তো ভিডিও বানাইতে পারি না, অন্যের ভিডিও আপলোড করে কি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। তো আজকের এই ভিডিওতে এই ধরনের আরো অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। বেশি কথা না বলে আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। প্রথমত আমি আমার একটা ফেসবুক পেজ মনিটাইজেশন অন আছে, সেই পেজে আমি আপনাদেরকে চেক করে দেখাবো। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিব, যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার ভিডিওগুলো 90% মানুষ সাবস্ক্রাইব না করে শুধুমাত্র ভিডিওটা দেখে চলে যায়, এটা একটু খারাপ লাগে। ভিডিওগুলো অনেক কষ্টের বিনিময়ে বানানো হয়, যদি পারেন সাবস্ক্রাইব করে দিন, যেহেতু টাকা পয়সা খরচ হয় না। ওকে, গুগলে আপনি সার্চ করবেন প্রথমে ক্রিয়েটর স্টুডিও, আমার এই পেজটি মনিটাইজেশন অন আছে। তো এই পেজ থেকে ইনকাম আপনারা দেখতেছেন এখানে $8 আছে। তো আমি এখান থেকে বাম পাশে এই যে ইনসাইড যে লেখাটা, ইনসাইডে ক্লিক করব। 1000 ভিউতে ফেসবুকে কত ডলার দেয় সেটি কিন্তু আমি এখন দেখাই দিছি। প্রথমে ফেসবুকে দেখাবো, পরে ইউটিউবে দেখাবো। এই যে ইনসাইডে ক্লিক করলাম, এখানে দেখেন নিচের দিকে আসলে আর্নিং নামের একটা লেখা পাবেন, এই যে আর্নিং, আর্নিং এ ক্লিক করবেন। এখানে 5700 ভিউজ দেখা দিয়েছে, 5700 ভিউজে ওনার $8.05 ইনকাম হয়েছে। ও মাই গড, 5700 ভিউজ ইনকাম কত? $8, $8.05। আমি যদি আপনাদেরকে ভিউজের উপর, এখানে এটা হচ্ছে লাস্ট 7 দিনে ওনার 5700 ভিউজ আসছে, ভিউজ আরও বেশি আসছে, কিন্তু এখানে এটা যেটা দেখা দিয়েছে এটা হচ্ছে মাত্র 1 মিনিট ভিডিও ভিউজ। তো 1 মিনিট ভিডিও দেখলেই কেবল একটা অ্যাড শো করে, না হলে কিন্তু অ্যাড শো করে না, শুরুতে কখনো অ্যাড শো হয় না। 1 মিনিট দেখার পরে তারপরে একটা অ্যাড শো হয় একটা ভিডিওতে, যে কোনো ফেসবুক ভিডিওতে। তো 1 মিনিট পর্যন্ত যারা অন্তত দেখে তাদের কাছ থেকে আপনি ইনকাম পাবেন। 1 মিনিটে ধরেন আপনি 3 মিনিটের একটা ভিডিও আপলোড করলেন, ওই 3 মিনিট থেকে যদি মানে 10 সেকেন্ড দেখে ভিডিওটা দেখে চলে যায় তাহলে ওই ভিউয়ার্স থেকে আপনি ইনকাম করতে পারবেন না, ও মিনিমাম 1 মিনিট দেখতে হবে। তো এখানে যে ইনফরমেশনটা সেটা হচ্ছে 5700 মানুষ 1 মিনিট করে দেখছে ওনার ভিডিওগুলো, 1 মিনিট প্লাসও দেখছে, এখানে মিনিমাম 1 মিনিট দেখা দিয়েছে। আমি এটার উপর ক্লিক করলাম, এই যে উপরে লাস্ট 7টে লেখা আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমি লাস্ট 7টা না দিয়ে 2-3 মাস দিয়ে দিই। আচ্ছা, মে মাসের 1 তারিখ থেকে আজকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, আজকে 22 তারিখ, আমি 22 তারিখ সিলেক্ট করে আপডেটে ক্লিক করে দিলাম। তাহলে এখানে দেখেন ওনার মনিটাইজেশন অন হওয়া পর্যন্ত ওনার ইনকাম হয়েছে $38 এবং ওনার 1 মিনিট ভিডিও ভিউজ হয়েছে 44,000, মানে 1 মিনিট করে দেখছে অন্তত এরকম মানুষ 44,000। 44,000 ভিউজ থেকে ওনার ইনকাম হয়েছে $38। তাহলে এখন হিসেবটা করেন যে 44,000 ভিউয়ে যদি $38 দেয় তাহলে 1000 ভিউতে কত ডলার দেয়। আমি যদি আপনাদেরকে এখানে ভাগ করে দেখাই ক্যালকুলেটারে, এখানে $38.81 আছে, তো আমি $38 ধরে নিচ্ছি। 44,800 ভিউজ ভাগ $38 ইনটু যদি আমি দিই তাহলে এখানে দেখেছি কি 1178 ভিউজ, 1178 প্রায় 1200 ভিউজ ধরে নেন, 1200 ভিউসে উনি $1 পাইছে। ভাবা যায় 1200 ভিউসে যদি $1 হয় তাহলে 1 মিলিয়ন ভিউসে কত ডলার পাবে উনি, ধরে নেন 1 মিলিয়ন ভিউসে কত ডলার হইতে পারে। ওকে, আমি আপনাদেরকে আরও একটা ফেজ দেখাই দিছি, এই ফেজটা মনিটাইজেশন হয় নাই, নন মনিটাইজ। তো এই ফেজে ভিউস কত দেখেন আমি আপনাদেরকে দেখাই দিছি, 46 মিলিয়ন ভিউজ আছে, 1 মিনিট ভিডিও ভিউজ 46 মিলিয়ন ভিউজ, 46 মিলিয়ন ভিউজ। ভাবা যায় 46 মিলিয়ন ভিউজ থেকে ইনকাম কত হইতো ওনার, ওনার তো এই ফেজে মনিটাইজেশন নাই। ভাই 1200-2000 ভিউজ বাদ দেন না, ধরে নেন 4000 ভিউসে $1 দেয়, তাহলে 46 মিলিয়ন ভিউসে কত ডলার দিবে ওনাকে। আমি যদি আপনাকে ক্যালকুলেটার করে হিসাব করে দেখাই, আমি হিসাবটা দেখাই দিছি, যেমন 46 মিলিয়ন সমান হচ্ছে 460 লাখ। আচ্ছা, 460 লাখ আমি যদি ভাগ 4000 ভিউজ দিই, মানে 4000 ভিউসে $1 হয়, 4000 ভিউসে যদি $1 ধরি ভাগ 4000 ভিউস, $11,500। দেখেন আপনাদেরকে এখন আমি প্রুফ সহ দেখলাম, $11,500 যদি হয় ওনার 46 মিলিয়নে যদি $11,500 হয়, $11,500 ইন্টু বাংলাদেশি ডলার রেট 85 টাকা, প্রায় 97 লাখ, প্রায় 97 লাখ হচ্ছে ওনার এই ফেজ থেকে ইনকাম হবে 46 মিলিয়ন ভিউজ। 97 লাখ বাদ দেন, 80 লাখ, 70 লাখ, 50 লাখ তো ইজিলি হবে, 46 মিলিয়ন ভিউজ এটা অনলি।
এবং আপনি যদি উপরে স্ক্রিনশট কয়েকটা দেখেন তাহলে এটা দেখেন এই ইনকামগুলো ইন্ডিয়ার এবং পাকিস্তানের কিছু মানুষ শুধুমাত্র ফেসবুককে কাজে লাগিয়ে এই ইনকামগুলো করেছে। এটা ওদের কন্টেন্ট না, ওরা বিভিন্ন মুভি ক্লিপ ওটা সেটা আপলোড করে ইনকাম করে ফেলছে এবং ওই ভিডিওগুলোতে খুব বেশি ইনকাম হয়। এটা হচ্ছে ইন্ডিয়ান কন্টেন্ট। তো ফেসবুকে কাজে লাগিয়ে অনেক মানুষ অনেক দিক থেকে ইনকাম করে নিচ্ছে। ফেসবুক এখন নতুন প্ল্যাটফর্ম, অনেক কিছু বোঝে না, তাদেরকে ফাঁকি দিয়ে মূলত এই কাজগুলো করে নিচ্ছে। তো আপনারা দেখলেন যে ইউটিউবে ফেসবুকে কি পরিমাণ ইনকাম হয় 1000 ভিউতে। এখন আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে ইনকাম কেমন হয়, পরবর্তীতে বলবো আপনি ইনকাম কোথায় বেশি এবং আপনি কোথায় কাজ করতে পারেন। ওকে, আমি আমার চ্যানেলে চলে আসলাম। এটা হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড। আমি এখান থেকে অ্যানালাইটিক্সে ক্লিক করবো। অ্যানালাইটিক্স এখানে দেখেন, এটা হচ্ছে আমার লাস্ট 28 দিনের একটা অ্যানালিটিক্স। আমার লাস্ট 28 দিনে ভিউস হলো 84,000 এবং ওয়াচ টাইম 5,000, সাবস্ক্রাইবার হচ্ছে 1,500, ইনকাম হয়েছে $30। তাহলে এখন যদি আমি ভাগ দিই 84,000 ভিউসে যদি $30 দেয় তাহলে আমার কত টাকা দিল ইনকাম? 84,000 ভাগ $30 দিছে আমাকে, তাহলে ফেসবুক আমাকে $2,800 $1 দিচ্ছে। $2,800 যদি $1 দেয় তাহলে আমার মিলিয়ন ভিউসে কত ডলার ইনকাম হবে? এখানে দেখতে পাচ্ছেন 84,000 ভিউসে আমি ইনকাম পাইছি মাত্র $30। তাহলে ইনকামটা কোথায় দেখলাম? ইউটিউবে এবং ফেসবুকে প্রায় সেম। প্রায় আমি যদি এর আগে প্রথম যে ফেজটা দেখালাম মাত্র $1,200 $1 দিছে, সেই তুলনায় আমি হিসাব করলে ইউটিউব থেকেও ফেসবুকে এগিয়ে আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইনকাম কোথায় বেশি দেওয়া হয়। ইউটিউবে প্রায় $2,800 ভিউসে $1 দেয়, ফেসবুকে প্রায় $2,000 থেকে $4,000 ভিউসের মধ্যে $1 দেওয়া হয়। এখন প্রশ্ন যে ইনকাম কোথায় বেশি হয় এবং আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করবেন। প্রথমত আমি বললে যদি কেউ আমাকে প্রশ্ন করে যে ইনকামটা মূলত আসলে কোথায় বেশি হয়, আমি বলবো যে ফেসবুকে বেশি হয়। কোয়েশ্চন হতে পারে যে ফেসবুকে কেন বেশি হয়? ফেসবুকে এই কারণে বেশি হয় যেটা হচ্ছে ফেসবুকে ইউটিউব থেকেও অনেক বেশি ইউজার এবং অনেক বেশি সহজে ভিউজ আনা যায় এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। ফেসবুকে 86% মানুষ সারা পৃথিবীর, প্রায় 80% মানুষ শুধু ফেসবুক ইউজার। 80% মানুষ সারা পৃথিবীর 80% ফেসবুক ইউজার হচ্ছে ফেসবুকে। তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণ ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি কি পরিমাণ ভিউজ পাইতে পারেন ফেসবুকে। এবং ফেসবুকের একটা বেনিফিট, সেটা হচ্ছে ফেসবুকে একটা শেয়ার বাটন আছে, যে শেয়ার বাটনটাতে ক্লিক করে মানুষ শেয়ার করতে পারে তার নিজের টাইমলাইনে কিংবা গ্রুপে পেজে, যার দরুন আপনার ভিডিওটা খুব সহজে ভাইরাল হয়ে যায়। এবং আরও একটি বেনিফিট হচ্ছে ফেসবুক নতুন প্ল্যাটফর্ম হওয়ার কারণে যে কোনো কন্টেন্ট বা যে কোনো ভিডিও সাজেস্টেড করে মানুষদেরকে, এবং আপনি নতুন ক্রিয়েটর হলেও আপনার ভিডিওটাকে ফেসবুক ভাইরাল করার চেষ্টা করবে যদি আপনার কন্টেন্টটা ইউনিক হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ইউটিউব থেকেও ফেসবুককে আর্নিং বেশি হয়। এটা আমাকে না, পৃথিবীর যেই মানুষকে জিজ্ঞাসা করেন না কেন, আপনারা প্রিভিয়াসে যারা ভিডিওটা পুরো ভিডিও দেখছেন, পাকিস্তানি এবং ইন্ডিয়ানরা শুধু ফেসবুককে কাজে লাগিয়ে ফেসবুকের এই মেধাটাকে কোনোরকম ডিক্রিপ্ট বা এরর করে তারা ফাঁকি দিয়ে ফেসবুকের চোখে কি পরিমাণ ডলার, লাখ লাখ ডলার ইনকাম করে নিয়েছে। কারণ ফেসবুক এখন নতুন, অতএব এটা চাইলে আপনি নিজেও করতে পারেন। ওই যে বললাম না, একটু ঘাঁটাঘাঁটি করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। এখন আমাকে প্রশ্ন করেন যদি আমি কিসে কাজ করব, তাহলে আমি বলবো ভাই দুই জায়গায় কাজ করতে পারেন, ইউটিউব এবং ফেসবুকে। যদি আপনি নিজে কন্টেন্ট বানাইতে পারেন, নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় একসাথে কাজ করেন, যেইটাতে মনিটাইজেশন হইবে সেটা থেকে কাজ করতে পারবেন। আর যদি ফেসবুক এবং ইউটিউব দুইটাতেই মনিটাইজেশন হয় তাহলে আপনার দুইটা থেকেই ইনকাম হবে। আর যদি আপনি ভিডিও বা কন্টেন্ট না বানাতে পারেন তাহলে আপনি শুধুমাত্র ফেসবুকে কাজ করতে পারেন, সেখানে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা যায় খুব সহজে। তবে মনিটাইজেশন অন হওয়ার পরে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন, এর আগে না, কারণ এর আগে আপনি করতে গেলে মনিটাইজেশন পাবেন না কখনো। অতএব মনিটাইজেশন অন আছে এরকম ফেজ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন, এবং কপিরাইট কন্টেন্টে মিলিয়ন উপরে ভিউজ আনতে পারলে প্রতি মাসে মিনিমাম $8,000 থেকে $10,000 একদম মিনিমাম আপনার ইনকাম হবে। তো আপনারা কেউ যদি ফেসবুক মনিটাইজেশন অন এরকম যদি ফেজ নিতে তাহলে আমার মাধ্যমে নিতে পারেন। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যদি কোনো মনিটাইজেশন অন আমার কাছে, বর্তমানে আমার কাছে কয়েকটা ফেজ আছে, এগুলো প্রায় সেল হয়ে গেছে, কয়েকটা ফেজ হাতে আছে, এগুলো আমি সেল দিব। যদি মনিটাইজেশন অন এরকম কোনো ফেজ নিতে চান কেউ, অবশ্যই আমাকে মেসেজ করবেন, এবং কন্টেন্ট নিয়ে যদি ধারণা পাইতে চান সেটা আমাকে মেসেজ করে বললে আমি আপনাদেরকে কন্টেন্ট নিয়ে ধারণা দিতে পারবো যে এই কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি ভালো ভিউজ পাবেন এবং ভালো আর্নিং করতে পারবেন। ইউটিউবে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা যায় না, বিকজ ইউটিউবে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার ফেজটা মনিটাইজেশন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হারাতে পারেন, অথবা স্ট্রাইকের কারণে আপনার চ্যানেলটাও হারা যেতে পারে। কিন্তু ফেসবুকে এই ধরনের ভয় নাই, কারণ মনিটাইজেশন হওয়ার পরে এটা ফেসবুকের কোনো কর্মকর্তা আসে দেখে না ফেজের কী অবস্থা না অবস্থা, আপনি কোনো কপিরাইট কন্টেন্ট আপলোড করছেন কি না। অতএব আপনি খুব সহজে কপিরাইট কন্টেন্ট আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে পারতেছেন। আমি নিজেও আর্নিং করতেছি ইনশাল্লাহ, যে বললাম না সাকসেসফুল হলে আমি কীভাবে করলাম এটা নিয়ে আমি হয়তো বা কোর্স পাবলিশ করবো, যেটা আপনাদের জন্য অনেক বেশি বেনিফিট হবে এবং খুব কম প্রাইসে আপনারা এটা শিখতে পারবেন এবং আপনাদের লাইফটাকে আপনারা এনজয় করতে পারবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল, সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।